একটা মহিলা মান্নত করেছে, আল্লাহ আমার ছেলে যদি বেয়রাম ভালো হয় আমি মসজিদে ঢোল বাজাবো। আচ্ছা বলো দিন দেখি, মান্নত করেতে কি জুতির মান্নত, তাও কি করেছে? ইমাম সাহেব যেখানে খুতবা দেয় মেম্বারে, ওখানে বসে বাজাবো। আচ্ছা বলো দিন, লোক মান্নত করে আর এ মহিলা কি মান্নত করিস বাপ? হ্যাঁ আল্লাহ সবকিছু কর্ণওয়ালার মালিক, এখন ছেলের মোটামুটি রোগ ভালো হয়ে গেছে, এইবার ভালো হওয়ার পরে ইমাম সাহেবের বলতে ভাই একটা কাজ করে ফেলেছি খুব জঘন্য কাজ, তা তুমি একটুখানি আদায় করতে পারবে? তো বলছে কি? তো বলছে মেম্বারে বসে ঢোল বাজাতে হবে। ইমাম সাহেব বলছে তোর মাথা খারাপ? ৬০০০ টাকা মাইনে দেয়, আমার চাকরি খাবি তুই? হ্যাঁ এই আমার বিবি বাল বাচ্চা চলে, ভাবলি কি করে? ও মান্য তোর কেটা করতে বলে বল। বলতে বলে ফেলেছি বাজাতেই হবে, নইলে ছেলে মরবে। ইমাম বলতে মা আমি পারবো না, বাজাস তো তুই বাজাগে। এইবারে ইমাম স্যার বলতে হুজুর আমি তো টাকা দেবো না, একটু বেচকে দিতে পারবো না। তা বলতেছে কত দিবি? বলতে ৫০০ টাকা। তো বলতে তখন ৫০০ টাকার দাম ছিল বাপ। বলতে তবে চেষ্টা করে দেখবো। তবে কবে বাজাতে হবে? বলতে শুক্রবারে খোদবার আগে বাজাতে হবে। চিন্তা করেছে মান্নত লোক করে আর কি জুতির মান্নতে, তাও আরে আবদালে নাই বল, লোক যখন যখন থাকবে না তখন বেজগিতে চলে আসবো, শুক্রবার খোদবার আগে বাজাতে হবে। ইমাম বলছে যে আমি বেজগে দেবো, টাকা রেডি রাখিস। ইমামও তো চালাক, চালাক নালে অত লোকের লোক ঘোরায় জি, অত সহজ না বাবা, খুব চিন্তা আছে। এইবারে মোটামুটি কথা হচ্ছে, আর ইমাম কি করবে? বাচারি মাইনে তো পায় না, ৩ মাস বাকি, বাড়ি গেলি তো বউ তো দাঁতের দাঁততে খেয়েছে, তোমারও চাকরি করতে না বাড়ি এসো। বলতে কেন? বলতে পয়সা কই? বলতে দেই পয়সা উঠিনি। তার মানে কি বাবা? অনেক জায়গায় কোটো দেয় রেখেছে, কোটো আপনাদের মসজিদে কি দেশে আল্লাহ জানে, অনেক জায়গায় কোটো দেশে মাঝখানে একটু ছেঁদা, ওখানে মাল ফেলে। আমার কথা বুঝেছ? এইবার জুম্মার দিন তো আমি বহু জায়গায় দেখেছি কোটো দিচ্ছে, সরিয়ে দিচ্ছে, কোটো শুধু ঘুরতেছে ওতে মাল নেই। আল্লাহ আকবার! আরে টুপিলে ঘুরতেছে তাই দেয় না, শুধু ঘুরতেছে ফেলে না ওতে। আল্লাহ আকবার! তো একটা জিনিস আমি দেখেছি বাবা, ওই প্রত্যেক মাসে ওই মসজিদের, অনেক মসজিদের বাইরে একটা বাক্স করে রেখেছে, মসজিদের লিল্লাহি দান বলে বাক্স আছে। আবে অনেক মসজিদে বাক্স আছে না বা কথা বলেন না কেন? আছে না? হ্যাঁ বাক্স বাবা, আমি তো নিজে একদম মানে হাতে নাতে প্রমাণ তার, বুঝলে? এইবারে বাক্স মাসে একবার খুলে দেখি ছেঁড়া ফাটা অসল, সেই মাল দে রেখেছে, সে নোট দুনিয়ার কেউ নেবে না, উঠি ফেলে দেস। বলতে খোদা কেউ তো লেয় না তুই লে। আমার কথা বুঝতে পেরেছে বা? আমার তো সালা। তো ইমাম সাহেব বলছে দেখ ৫০০ টাকা রেডি রাখিস, আমি কিন্তু ঢোল বাজাবো। এ বলতে আমি জানলা দেখে তুই দেখবো, ৫০০ টাকা এমনি লোবা? বলতে আমি কথা দিচ্ছি বাজাবো, তুই রেডি রাখিস। ইমাম সাহেব কি করেছে? একটা ঢোল কিনেছে, ছোট ঢোল, কি ঢোল বুঝতে পেরেছ? সেই ডুগডুগি ঢোল, সে পুড়িয়েরা করতো জি, সেই ডুগডুগি মাল কিনেছে, কিনে পকেটে রেখে দিস। এইবার ইমাম সাহেব খুতবার আগে বক্তব্য দেয় অনেক জায়গায়, জি গান শোনা হারাম, বাজনা শোনা হারাম, যারা শুনবে জাহান্নামে জ্বলবে, ঢোলের বাজনা শোনা হারাম। তবে কোন ঢোল দেখে নাও, পকেটতে বার করে তুলেছে, এপিটি হারাম, এপিটি হারাম বলি পকেটে রেখেছে। রেখে এবার নামাজ কালাম পড়ে বেরিয়ে মহিলার বলতে টাকা দে, বেজগে দিছি শিগির টাকা দে। তা বলতে সত্যি তোমার কায়দা, কি কর বাজালে? তো বলতে ঠিক বেজগে দিতে কেউ বুঝতে পারিনি। হ্যাঁ বুঝতে পেরেছেন বাপ? তা মহিলাদের মান্যতে যে কি জুতির মান্যত, যদি আপনি দেখেন বোঝেন আল্লাহ আকবার, আপনি অবাক হয়ে যাবেন। জি একটা মহিলা মান্যত করেছে খাজা বাবার দরবারে যাব, যদি ছেলের ব্যায়াম ভালো হয় এক কুলি পানিলে বাড়ি এসে ওই পানিটা পুকুরি ফেলবো। আচ্ছা দেখো দিন কি জুতির মান্য, সেই আনা সাগরের পানি গালে নেবে, সেই পানিলে বাড়ি আসবে। আচ্ছা বলো দিন দেখি, হ্যাঁ ট্রেনে আসতেও তো সময় লাগে ২-৩ দিন,
সেই পানি গালে করলে আসবে চিন্তা কর অবস্থাটা কি বাবা আল্লাহু আকবার তো এই যে মান্নতগুলো মেয়েরা করে ওরা বোঝে না যে তোরা অন্তর নরম অন্তরটা সাদা আল্লাহ পাকের মা করেছে বাবা এজন্য একটু বলে ফেলে তবে মা এমন বলা বলবে অন্তরে হিসাব করে বলবে যেটা বললে তোমাদের কাজ হয় একটা ওয়াজ আপাদি শুনিয়ে দিয়ে যাই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন উনি খলিফা ছিলেন নেতৃত্ব দিতেন যিনি উনি হলেন প্রধানমন্ত্রী বাবা আপনার রাষ্ট্র যিনি চালাতেন অর্ধ জাহানে যিনি খলিফা ছিলেন রাতের বেলা ঘুমাতেন না দিনের বেলা ভালো ঘুমাতেন না উনি টোয়াল দিতেন আমার কর্মচারী মালমাতাটি পৌঁছে দিচ্ছে কিনা ঘুরতে 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 একটা পাহাড়ের ধার দিয়ে যাচ্ছে তাকে দেখে একটা রাকাল ছেলে কিছু ছাগল বকরি চড়াচ্ছে বাবা তাকে ডেকে বলছে বাবা আমার একটু দুধ দেবে বাবা আমার একটু দুধ দেবে বাবা আমি একজন পথিকের দুধ খাবো বড় আপার ক্ষুধা লেগেছে ওই রাকাল বলছে হুজুর আমি তো দুধ দিতে পারবো না কেন পারবে না কেন পারবে না বলে আমি পারবো না আমি তো রাকাল গিরি করি ছাগল ভাড়া অন্যের আমি কি করে দুধ দেবো দুধ দিতে পারবো না বলে তাহলে একটু এদিকে এসো পাহাড়ের কাছে নিয়ে আমিরুল মুমিনিন কালিমাতুল মুসলিমিন এইবার কিছু টাকা বার করে বলছে বাবা রাকাল এই লাও টাকা লাও আমার কিছু দুধ দাও আমি খুদার জ্বালা মিটাবো আমি খুদার জ্বালা মিটাবো ওই রাকাল ডেকে বলছে তোমার কি মাথা খারাপ তোমার কি মাথা খারাপ আমি যদি এখন টাকার বিনিময়ে দুধ দেই আমি টাকার বিনিময়ে যদি দুধ দেই আমি যদি ঘুষ লই এই অবস্থা যদি করি আর এই ইসলাম জগতের খলিফা ওমর যদি একবার দেখতে পায় আমার গর্দান লেবে দুনিয়াতে সরিয়ে দেবে এ কাজ করা আমার দ্বারা সম্ভব না সুবহানাল্লাহ বলছে কার সাথে খলিফার সাথে প্রধানমন্ত্রীর সাথে জি তিনি শুনে অবাক তিনি তখন হযরত ওমর মনে মনে করছে আল্লাহ আজকের আল্লাহর কোরআন ঘরে পৌঁছে গেছে কোরআনে মানুষ তৈরি হয়ে গেছে তখন ডেকে বলছে বাবা অল্প একটু দুধ দাও না বাবা আমার ক্ষুধা লেগেছে আমার ক্ষুধা লেগেছে দাও না বাবা দাও তোমার ভালো হবে দাও ছেলেটা বলছে হুজুর না 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 এমন কথা বলবেন না আমি আপনার দুধ দিতে পারবো না কারণ আপনি তো বুঝতে পারছেন আমি রাকাল গিরি করে অন্য ছাগল বকরি আমি আপনার দিতে পারবো না বলে সে ব্যক্তি তো এখানে নেই সে ব্যক্তি জানবে কি করে তুমি পয়সার বিনিময়ে দুধ দেবে ওই ছেলেটা বলেছিল হুজুর আমি তো দুধ দিবার ভাবলেন কি করে আর ছাগলের মালিক তিনি দেখতে না পেলে মালিকের মালিক আল্লাহ কিন্তু দেখতে পায় একটা রাখাল বাচ্চা ছেলে কি অবস্থা চিন্তা করুন আল্লাহ পাক তার মুখে কি দিয়েছে চিন্তা করুন আমি দিতে পারবো না আল্লাহ চোখ ফাঁকি দিতে পারবো না জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইবারে ওমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন ছেলেটা বলছে হুজুর আপনার পরিচয়টা দেন আপনি কে তখন উনি বললেন আমি আল্লাহর বান্দা কি বললেন আমি আল্লাহর বান্দা উনি তো মিথ্যে কথা বললেন না আল্লাহর নবীর সাহাবীরা জীবনে মিথ্যে বলে না সত্যি তুমি আল্লাহর বান্দা এইবারে ডেকে বলছে হুজুর আমার মনের দুটো তামান্না ছিল আর আকাল বলছে আমার মনের দুটো তামান্না ছিল একটা তামান্না হচ্ছে ইসলাম জগতের খলিফাকে যদি জীবন একবার সামনাসামনি দেখতে পেতুম আমার জানটা ভরে যেত আর দু নম্বর তামান্না আল্লাহ পাক যদি আমার দয়ার জান্নাত দেয় আমি খুব খুশি খুশি ওমারে ফারুক ডেকে বলেছে বাবা আমি তোমার জন্য দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ পাক তোমার জান্নাতি করবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর ওমর ফারুককে তুমি যদি দেখতে চাও তবে আগামী কাল মসজিদে যেও তুমি ওমর ফারুককে দেখতে পাবে জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ ডেকে বলছে হুজুর আমি কি করে যাব আমি তো রাখালগিরি করি আমি তো ভালো যেতে পারি না ওই বারান্দায় নামাজ পড়ে চলে আসি আমি তো ভিতরে শোকার সুযোগ পাই না বলে ওই অন্তত শুক্রবারের দিন আগে ভাগে একটু যাবে ভাইরা বাবা জিরাক অ তরুণ যুবক বন্ধুরা না 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 একটু কেন আপনাদের বুঝিয়ে দেই এইবার ছেলেটা বাবা সকাল সকাল ওই দিন রাকালগিরি না করে
সাকল বকরি না চড়িয়ে চলে গেছে মসজিদ নবী ভিতরে চলে গেছে এইবারে যে দেখে যিনি খুতবা দিতে উঠেছেন উনি কে না উনি হলো খলিফাতুল মুসলিমিন উনি হচ্ছে উমার ফারুক রাদিয়াল্লাহ আনহু উনি খুতবা দিতে উঠছেন বাবা ছেলেটা দাঁড়ি কাঁপতে লাগলো ছেলেটা দাঁড়ি কাঁপতে লাগলো চিন্তা করতে লাগলো গতকালকে যিনি আমার কাছে দুধ চেয়েছিলেন উনি তো সেই খলিফাতুল মুসলিমিন ছুটে যে পা দুটো জড়িয়ে কাঁদে হুজুর গতকালকে আপনি আমার কাছে দুধ চেয়েছিলেন কিন্তু আপনি এত বড় খলিফা বলুন আমার কাছে কেন গিয়েছিলেন খলিফাতুল মুসলিমিন ডেকে বলছে বাবা আমি পরীক্ষা করতে গিয়েছিলাম আল্লাহর কোরআন ঘরে পৌঁছেছে কিনা সুবহানাল্লাহ বলুন সত্য চিরকাল থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আর মিথ্যে বেশি দিন চলে না আল্লাহর নবী যে কলেমার দাওয়াত দিয়েছিলেন মক্কাবাসীরা বাধা দিয়েছিল আটকাতে পারিনি কোরআন কলেমা পৌঁছে গেছে তো যে কথা বলতে বলতে আমি দূরে চলে এসেছি বাবা আবু বকর সিদ্দিক হুজুর ডেকে বললেন আয় আবু জেহেল তোমার মতো বেঈমান বিশ্বাসঘাতক দুটো নেই আমার রসুল যদি বলে মিয়ারাজ করেছি সাদ্দাকটা সত্য বলেছে জোরে বলুন সুবহানাল্লাহ আবু জেহেলের বিশ্বাস হয় না আবু জেহেল বাইরে বেরিয়ে আরো আরো কথা বলতে লাগলো কিন্তু হয় না মিথ্যে চিরকাল থাকে না মিথ্যে চিরকাল চলে না সকলে দলে দলে আমার রসুলের কাছে পৌঁছে গেছে কারণ বিশ্ব নবীকে এক নজরে দেখার জন্য মানুষ পাগলের মতো ছুটে গেছে হুজুর আপনি যে মিয়ারাজ করেছেন শুনলাম আমাদের জানটা ভরে গেছে যে নামাজ আপনি এনেছেন ওই নামাজ আমরা আর বলে ছাড়বো না জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি আজকের মুসলমান তোমার আমার নামাজ পড়তে কষ্ট হয় তোমার আপনার আল্লাহ বলতে ডাকতে কষ্ট হয় কিন্তু একবার কি ভেবেছেন একবার কি চিন্তা করেছেন আমার ওয়াজ আপনার ইউটিভিতে দেখেছেন না শুনেছেন না আল্লাহর নবীর একজন সাহাবি নাম ছিল আবু আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু আহ গরীব গরীব কারে বলে বাবা যে গরীবের কথা বললে চোখের পানি উতলে আসে সহ্য করা যায় না মদিনার মসজিদে ফজরের নামাজ পড়ে কিন্তু মোনাজাত করে না দোয়া করে না জি আল্লাহু আকবার সাহাবিরা দেখে অবাক যে নবী নামাজ পড়ায় আর নামাজের পিছন উনি দাঁড়িয়ে আজ মোনাজাত না করে চলে যায় আল্লাহর নবীর কানে কানে বলো হুজুর আপনার একটা সাহাবী নাম আবু আনসার তিনি ফজরের নামাজ পড়ে সালাম ফিরালে চলে যায় মোনাজাত করে না আমার নবী পাক দেখে বললো বাবা সাহাবিরা খবর তারা কানাকানি করো না হয়তো ওই দিন ওর দরকার ছিল বলে চলে গেছে তোমরা কানাকানি করো না তার পরদিন কো নামাজ পড়ে চলে গেলেন ডেলি ডেলি চলে যেতে লাগলো সাহাবিরা বলে নবী গো প্রত্যেক দিন কি কাজ হাতায় আজকে মোনাজাত করেন আপনি নবী কিন্তু উনি মোনাজাত আমিন আমিন করেন শামিল হয় না আমার নবী পাক দেখলো বা তোমার চিন্তা করো না আমি নবী ওর বাড়িতে একটু খোঁজ নিয়ে দেখি আমাদের মতো মানুষ না আমাদের মতো মানুষ না আমরা সারা কান করে দেব সারা দেশ করে দেব সারা জেলা করে দেব আমার নবী পাক গুটি গুটি পায় চলে গেল আবু আনসারের বাড়িতে বাবা যে সালাম দিয়েছেন আসসালামু আলাইকা ইয়া হালাল বায়া ও বাড়িওয়ালা বাড়ি আছো ও বাড়িওয়ালা বাড়ি আছো তিন তিনবার সালাম দেয় আমার নবী পাক কোনো জবাব পেলেন না উনি চলে আসছে বা চলে আসছে কিছুক্ষণ পরে আবু আনসার দ্রুতগতিতে দৌড়ে এসে পিছন দিক দিয়ে পাঁজা করে জড়িয়ে আমার রসুল সালামের জবাবটা দিলেন ও আলাইকুম সালাম ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ আমার নবী পাক পিছনে তাকে দেখ আবু আনসার আমার নবী পাক দেখো আবু আনসার একটা বার তুমি বলো বলো আমি নবী নামাজ পড়ায় আর তুমি মোনাজাত কর না চলে আসো গেল আমার মোনাজাত কি পছন্দ করো না ওই সাহাবী কেঁদে বলে হুজুর আপনি দিনের নবী রহমতের নবী আপনার মোনাজাত কেন পছন্দ করব না কিন্তু আমি কেন মোনাজাত করি নি জানেন না কি হয়েছে বলো বাবা কি হয়েছে বলে হুজুর একটু ঘরে আসেন হুজুর একটু ঘরে আসেন আল্লাহ নবীর হাতখানা ধরে বারান্দায় তুললো বলে হুজুর ঘরে দিয়ে তাকে দেখেন আমার রসুল পাক তাকে দেখে ঘরের মধ্যে বড় ইন্দারা গর্ত করা ঘরের মধ্যে বিরাট বড় গর্ত আল্লাহর নবী বললেন বাবা ও আবু আনসার তোর ঘরের মধ্যে গর্ত কেন বাবা কি ব্যাপারটা বলো সাহাবি কেঁদে বলছে নবী গো আমরা স্বামী স্ত্রী একটা মাত্র কাপড় স্বামী স্ত্রী একটা মাত্র কাপড় আমার বিবি ওই গর্তের মধ্যে লেবে যায় কাপড়টা খুলে দেয় উলঙ্গ থেকে যায় আমি কাপড় কানা পরে
মদিনার মসজিদে আমি ভোরের বেলা নামাজে যাই আপনি নামাজ পড়েন আপনি ইমামদের ইমাম ইমামুল মুরসালিন আপনি নবীদের নবী আপনি আমি নামাজ পড়ে চলে আসি আমি নামাজ পড়ে চলে আসি দোয়া করলে দেরি হয়ে যাবে তাই ছুটেছে আমি গর্তে লেবে যাই আমি কাপড়টা খুলে দেই আমার বিবি কাপড়খানা পরে আল্লাহর নামাজ আদায় করে কি কষ্ট ছিল হ্যাঁ একান্তে 40 বছর আমাদের কি কষ্ট ছিল 50 বছর আগে কি কষ্ট ছিল যারা বুড়ো বুড়ো বাপ আছে জিজ্ঞেস কর দেখো এখন তো কষ্ট আল্লাহ লাগব করে দিয়েছে নিবারণ হয়ে গেছে বাবা একটা জামা একটা লুঙ্গির জন্য পাগল হয়ে বেরিয়েছে একটা লুঙ্গি একটা গামছার জন্য জি আর এখন বাক্সে যে দেখেন বাবা শুধু পূর্ণ জামা গোটা 35 পরে না রেখে দিয়েছে আল্লাহু আকবার ফেরায় ফেরায় তৈরি করছে আর আমার মা বোনদের আমার সোনার চাঁদের শাড়ির উলকুনি যেটা পছন্দে স্বামীর বলতেছে লেসো যাও তুরম করো কেন তুমি বলতে হারা তো সব সময় দিচ্ছি এখন লকডাউন টাকা নি বলতে অত লকডাউন করতে হবে না বে করিলে কেন আন্দাজ পাওনি আগে লেসো আল্লাহু আকবার ঢেকি দৌড়াচ্ছে দোকানদার হাতে ভাই ধরে ভাই 100 দিচ্ছি আর 400 পরে দোকান ভাই এটকেন দে আমাদের খাদ্যমন্ত্রী মন ঠিক করতে বসে গিদ্দি আবার দোকানদার দিলে বাপ ও তো দোকানের সামনে দা যায় না এই সে লোক কই 400 টাকা বাকি হয় না জি বাড়ি এসে তাগেদা করতেছে এই কই ভাই কই ভাই কই ভাইর বউ ভাইরি বলতেছে বাড়ি নি বাড়ি নি অত ঘরবে তো শুয়ে রয়েছে বলবি কি বললি তো তাকে তা করতেছে বলে না আল্লাহু আকবার একদিন দোকানের সামনে দিয়ে যাচ্ছে আল্লাহু আকবার জিজ্ঞেস করছে এই সেই 100 টাকা দিয়ে 400 টাকা বাকি রেখেলি টাকাটা দিস রে কেন ও বাবা মনে আছে ইজান দোকানদার সহ্য করতে পারবি না তো দিলি কেন আল্লাহু আকবার ও চাবে কি বলতে ভাই তুই ক্যাশে বস আমি ঘুরতি দেখেছেন বাপ আল্লাহু আকবার আমরা মুসলমান মুসলমান আবার বলতি যান এতরা ফতোয়া কেন বাপ আজকে নিজে একটু সামলাও বাবা তবে তো কাজ হবে আল্লাহর নবী দেখার পরে বিশ্ব নবী চোখ দিয়ে পানি পড়ছে বাবা ঝরঝর করে পানি পড়ছে নবী আমার সহ্য করতে পারছেন না আল্লাহর নবী ডেকে বলছে বাবা আবু আনসার তুমি একটা কাজ করো তোমার বিবি যে বাবা চইবেও থাক তুমি ওর সঙ্গে মদিনার মসজিদে চলো আমি বিশ্ব নবী একটা কাপড়ের ব্যবস্থা করব বাবা স্বামী স্ত্রী একটা কাপড় বড় অসুবিধা বাবা আমি একটা কাপড়ের ব্যবস্থা করব আল্লাহ নবী দয়ার নবী রহমতে নবী দুপুর আসছে আবু আনসার আসছে আসতে আসতে তাকে ডাকে একটা খেজুর গাছ একটা বাচ্চা ছেলে বাঁধা এমন করে বাঁধা দড়ি দিয়ে ছেলেটা চিল্লাচ্ছে বাবা চিৎকার করছে ছেলেটা দিকেও তাকায় না আমার নবী পাক দাঁড়িয়ে গেল রহমতে নবী দাঁড়িয়ে গেল দয়ার নবী দাঁড়িয়ে গেল বলে বাবা ছেলে রে তুমি এমন করে বাঁধা কেন বলো ছেলেটাকে দেখে দে বলছে নবী গো তিন দিন আমি ভুকা ফুদার দাল সহ্য করতে পারিনি একটা খেজুর পেড়ে খেয়েছি এই খেজুর গাছ আমাকে বেঁধে রেখেছে খেজুরের দামটা দিতে হবে কিন্তু কি করে কি দেবে কি করে আমরা গরিব দিতে পারছ না বলে আজকে আমাকে গাছে বেঁধে রেখেছে না দিলে আজকে খুলবে না আল্লাহ নবী ডেকে বলেছিলেন ও আবু আনসার বাবা তুমি কি বাচ্চাটার চেনো আমার নবীর গলা খারাপ জুড়ি কেঁদে বলেছে হুজুর ওই ছেলেটা অন্য কেউ না আমার নিজের কলিজার টুকরো ছেলে হুজুর আমি গরিব কোথায় পাবো কিছু নেই তা আমি কি করব আল্লাহর নবী চলে গেল মদিনার মসজিদে সাহাবীরা সব দলে দলে চলে এসেছে ওই সময় আসে উসমান গনি চলে এসেছে আমার নবী চোখে পানি উসমান গনিকে দেখে বলছে ও উসমান বাবা তুমি আমার একটা কথা তুমি রাখবে বাবা বলে কি কথা কি কথা আরে উসমান গনি তুমি শোনো আমি তোমার একটা খেজুর গাছ কিনতে বলবো তুমি কি খেজুর গাছ কিনতে বলবে হযরত উসমান গনি বলেছিল নবী গো একটা খেজুর কেন আপনি যদি হাজার খেজুর গাছ কিনতে বলেন আমি উসমান গনি রাজি আছি উসমান গনি ছিল মদিনার ধনী উসমান গনি ছিল আমার নবীর জামাই বলে হুজুর আমি কিনতে রাজি আল্লাহর নবী দয়ার নবী রহমতে নবী সঙ্গে করে নিয়ে গেলেন তাকে খেজুর গাছে বাঁধা খেজুর গাছে বাঁধা বাবা আল্লাহর নবীর জামাই উসমান গনি ছেলেটার মুখে দিয়ে তাকে কষ্ট পেতে লাগলেন চোখের পানি ফেলতে লাগলেন আর সহ্য করতে পারলেন না সহ্য করতে পারলেন না আমার নবী পাক দেখবেন বাবু উসমান রে খেজুর গাছটা তুমি কিনতে পারবে
হ্যাঁ হুজুর আমি কিনবো। চলে গেল ইহুদির বাড়িতে, দেখে বলছি ইহুদি তুমি একটা কাজ করো, যে কাজ করে বাচ্চাটা বেঁধে রেখেছো ওই খেজুর গাছটা তোমাকে বিক্রি করতে হবে। ইহুদি বাঘ পেয়েছে, বুঝতে পেরেছে, তাই দেখে বলছি উসমান গনি রে তুমি মদিনার ধনী, তুমি একটা কাজ করো, আমি খেজুর গাছ বিক্রি করতে পারি 100 রিয়াল 100 টাকা দিতে হবে, কিন্তু খেজুর গাছটার অরিজিনাল দাম 10 থেকে 12 টাকা। উসমান গনি দেরি করলেন না, 100 টাকা বার করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই লাও বাবা 100 টাকা লাও, দাও খেজুর গাছটা দিয়ে দাও। আগে আমাদের যখন জমি জায়গা বিক্রি হয়, আরবের জমিনে খেজুর গাছ বিক্রি হয়, ওখানে খোরমা খেজুরের দাম অনেক বেশি বাবা, বিশাল বেশি বাবা। এইবার কি হলো, সঙ্গে সঙ্গে খেজুর গাছটা কিনে দড়িটা খুলে দিল। দেওয়ার পরে ইহুদি তো অবাক, যে খেজুর গাছ 10 থেকে 12 টাকা দাম, উনি তো দরাদরি করলো না, উনি তো একটু বললো না যে একটু অন্ত কমলাও বা কিছু, কারণটা কি, এক দামে কিনলো কারণটা কি? প্রশ্ন করে, ও উসমান গনি আপনি এক দামে কিনলেন কারণটা কি, আমি কি একটু জানতে পারি? উসমান গনি ডেকে বলছে, ও ইহুদি রে তুই 100 টাকা বললে কেন, 1000 টাকা বললে তোমার দিয়ে দিতাম, কেন তুমি 1000 টাকা দেবে, 100টা কেন দিলে? বলি ইহুদি রে এখানে কোনো দরাদরি চলবে না, চলবে না, আমার নবী যখন কিনতে বলেছে, আল্লাহ রসুল যখন কিনতে বলেছে, এখানে কোনো কৈফাত চলবে না, আল্লাহ রসুল যেটা বলবে আমি উসমান গনি মানতে রাজি। বাবা এই জন্য আমি তোমার দরাদরি না করে 100 দিয়ে দিলাম। ওই ইহুদি আল্লাহ নবীর গলা কেনে চুরি কান দিলে, নবী গো কি মানুষ তৈরি করেছে, ওরা দরাদরি করে না, যা দাম বলি সেই দামে নিয়ে লয়, আমি ইহুদি ইহুদি থাকবো না, ইমানের কলমা পড়িয়ে দেন, ইমানের কলমা পড়িয়ে দেন, আজকে আমি মুসলমান হয়ে যাব, আমি ইমান আনবো, ইহুদিতে দরকার নেই। আল্লাহ নবী দয়ার নবী রহমতের নবী কি করলেন, ইমানের কলমা পড়িয়ে দিলেন। ইহুদি বলি নবী গো একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোনো চিন্তা করবেন না, আমার যা মাল মাতাজ আমি নবীর পায়ে দান করে দিতে রাজি। সুবহানাল্লাহ। আর যত খেজুর বাগান আছে সব খেজুর বাগান আমি বিশ্ব নবীর পায়ে, দয়ার নবীর পায়ে, রহমতের নবীর পায়ে আজকে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। নবীকে ভালোবেসেছিল কেমন করে বাবা, এইবার চলে এলো মদিনার মসজিদে, আমার রাসূল পাক বলল, বাবা একটা কাপড় কে দান করবে বলো, এই সাহাবীরা তোমরা বলো একটা কাপড় কে দান করবে? আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যখন কাপড় দান করার কথা বলছেন আমি আবু বকর দান করতে রাজি। জোরে বলো, আমার রাসূল পাক দেখে বলে, আবু বকর আমি নবী তো তোমার ঘরের খবর রাখি, আমি নবী তোমার হাড়ির খবর রাখি, যেহেতু আমি নবী তোমার আমি তোমার জামাই, তুমি আমার শ্বশুর, তুমি কাপড় দেবে কি করে? বলে হুজুর আমার গায়ের কাপড়টা আমি দিয়ে দেব। এটা জোরে বললেন না, সুবহানাল্লাহ। আমার রাসূল বলে, আবু বকর তোমার গায়ের কাপড়টা দেবে? তোমার তো দুটো কাপড়, একটা পরনে একটা গায়ে, তুমি গায়ের কাপড়টা দেবে? হ্যাঁ হুজুর আমার গায়ের কাপড়টা আমি দিয়ে দেবো, কারণ যে পরনের কাপড়টা একটু লম্বা বড় ওইটা আমি পেঁচিয়ে গায়ে দিতে পারবো, আর ওর যে একটা কাপড় আমি ওকে দান করে দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বসে আছে মদিনা শরীফের মসজিদে নববীতে, আমার নবী পাক ডেকে বলেন, বাবা সারা পৃথিবীর মানুষের ইমান যদি এক পাল্লায় দাও আর আমার আবু বকর ইমান যদি অপর পাল্লায় দাও, নিশ্চিত আমি নবী বলছি জেনে রাখো আমার আবু বকরের পাল্লাটা ভারী হবে। সুবহানাল্লাহ। নারাই তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলতে পারলেন না, নারাই তাকবীর, আল্লাহু আকবার। জি এই ছিল নবীর আদর্শ ভালোবাসা, এ যদি আমি বলি এই টুকটুক করে সারাত কেটে যাবে, ফুরাবে না। সেই নবীর উম্মত আমি আপনি, খুশি না বেজার, জোরে বলতে হবে খুশি, সবাই চিল্লে বলতে হবে খুশি না বেজার, খুশি, জোরে বলতে হবে খুশি না বেজার। আমার নবী জীবনে কোনো অন্যায় কাজ করেছে বাবা? জোরে বলুন, আমার নবী জীবনে মিথ্যে কথা বলেছে না? এই জন্য তো রসুলকে বলা হতো আল আমিন, সত্যবাদী। জি আমার নবীর কাছে কোনো মাল জমা রেখে গেলে সেই অবস্থা মানুষ পেয়ে যেত, আর আজকে আমরা নবীর উম্মত ছলনা করছি, ধোকাবাজি করছি, ফ্রেববাজি করছি, খবর একদিন হবে ভেতরে নিয়ে, বুঝতে পেরেছেন? এই জন্য বলছি বাবা এখনো যদি বাঁচতে চান ফিরে আসেন, কোনো উপায় নেই, কোনো উপায় নেই,
কবর আমার আপা যেতে হবে যত ভাই আমার এখানে বসে আছেন সামনে পেছনে একটা ভাই বলুন তো যে হুজুর আমি মরব না কিরাম বুকের পাটা দেখি যে প্রত্যেক ভাই কিন্তু বলবেন আমি মরব আমি মরব তবে মরার মতো মরতে হবে যদি মরার মতো মরতে পারেন তবে আপনি কামিয়াব পাবেন আর মরার মতো মরতে যদি না পারেন সারা জীবন আপনাকে জ্বলতে হবে পাশে কিন্তু কেউ দাঁড়াবে না কেউ থাকবে না এজন্য বারবার বলে দিয়ে যাচ্ছি আমার লেবুতলার ভাই এখনো চিন্তা ভাবনা করে চলো ছেলে বলো মেয়ে বলো বউ বলো কেউ তোমার পাশে নেই বাবা একমাত্র পাশে আছে আল্লাহ এবং আল্লাহর নবী জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ জি এখনো ফিরে আসুন বাবা লাভ পাবেন লস হবে না